হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবং আমি অ্যালেন স্বপনের যে দুটো পার্ট করেছিলাম, আজকে আমরা অ্যালেন স্বপনের শেষ পার্ট নিয়ে আলোচনা করব এবং মোটামুটি আপনার এই ওয়েব সিরিজের বাকি কাহিনীগুলো আজকের এক্সপ্লেনেশনে জেনে যাবেন। তো চলেন আমরা এক্সপ্লেনেশন শুরু করি। অবশেষে স্বপন হুক লাগিয়ে দেয়, কিন্তু এতে সে ক্রমশ শায়লার প্রতি দুর্বল হয়ে পড়ছে, সে এটা বুঝতে পারে। তখন থেকে সে বিভিন্নভাবে শায়লার দিকে বাজে দৃষ্টিতে তাকায়। রাতে যখন স্বপন সিগারেট ধরায়, শায়লা তাকে এসে বলে, তুমি না সিগারেট খাওয়া ছেড়ে দিছ? স্বপন তখন বলে, এই তো মাঝে মাঝে খাই। রাতে শায়লা স্বপনকে ঘুমাতে আসতে বললে খাটে শুয়ে বিভিন্নভাবে স্বপন শায়লাকে ছোঁয়ার চেষ্টা করে। পরদিন সকালে শায়লা টিভিতে অ্যালেন স্বপনের মৃত্যুর খবর শুনতে পেলে স্বপন টিভি বন্ধ করে দেয় আর বলে, এসব দেখতে হবে না। স্বপন স্কুটি চালাতে পারে না, তাই সিএনজি করে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর মাঝপথে নিক প্যাক আর ব্যান্ডেজ লাগিয়ে নেয়, যেন অফিসে তাকে কেউ কাজের কথা না বলে, কারণ সে তো তার ভাইয়ের অফিসের কাজ বুঝবে না। সে তার অফিসের কর্মচারী ইকবালকে সব কাজ করতে বলে। এদিকে অফিসে যেও শায়লার কথা মনে পড়তে থাকে স্বপনের। সে তড়িঘড়ি করে বাসায় ফিরে আসে, শায়লাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, তার সাথে শারীরিক সম্পর্ক করে। শায়লা এরপর থেকে মনে অনেক ডাউট করে বসে, কারণ তার স্বামীর একটা সমস্যা ছিল যার কারণে দেড় বছর যাবৎ তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। শায়লা বিভিন্নভাবে সন্দেহের দৃষ্টিতে স্বপনের দিকে তাকায়। ওইদিকে মৃত্যুর খবর স্বপনের ছেলে যদুর কাছেও চলে যায়। সে তার বাবার জন্য কাঁদতে থাকে। পুলিশ তাদের ফোন দেয় লাশ নিয়ে যাওয়ার জন্য। তারপর গভীর রাতে শায়লা একটি ছুরি নিয়ে স্বপনের উপর হামলা করে। শায়লা বলে, তুই শামসুর রহমান না, তুই অ্যালেন স্বপন। স্বপন শায়লাকে ফেলে দিয়ে নিজে ছুরি নিয়ে কাছে আসতে চায়। স্বপন তখন বলে, হ্যাঁ আমি অ্যালেন স্বপন। সে তখন শায়লাকে বানিয়ে মিথ্যা একটা ঘটনা বলে। স্বপন বলে, সেদিন রাতে ভাই আর আমি কথা বলতে থাকলে পুলিশ হঠাৎ হামলা চালায়, ভাই আমাকে পালাতে বলে, পুলিশ ভাইকে স্বপন মনে করে গুলি করে দেয়। এসব কথা শুনে শায়লা বুঝতে পারে তার স্বামী আর নাই। সে সব কিছু বাদ দিয়ে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে চলে যায়। পরের দিন স্বপন শায়লাকে বলে যে, দেখো তোমার স্বামী পাবা, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পাবা, বিনিময়ে তুমি আমাকে শুধু একটা নাম দিবা, শামসুর রহমান। প্রথমে শায়লা এসব কথায় রাজি হয় না। প্রথম কয়েকদিন স্বপনকে বাইরে রেখে ঘরের ভিতর দরজা বন্ধ করে দেয় শায়লা। কয়েকদিন পর সে গেট খুলে দেয় স্বপনকে আসার জন্য। স্বপন গ্রিন সিগন্যাল পেয়ে পুরো খুশি হয়ে যায়। আস্তে আস্তে স্বপন আর শায়লার মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, ভালোই চলতে থাকে তাদের সংসার। আস্তে আস্তে পুরাতন সব ফার্নিচার চলে যায়, নতুন ফার্নিচার আসে। শায়লা স্বপনকে চিটাগাংয়ের ভাষা বাদ দিয়ে শুদ্ধ ভাষা শেখায়, মানে তাকে শামসুর রহমানের কথা সে যেভাবে বলতো চলতো তা শিখিয়ে দেয়। তবে সমস্যা বাধে যদু জেনে যায় তার বাবা মারা যায়নি। সে নিশ্চয়ই নিজে বাঁচার জন্য কোনো প্ল্যান করেছে। যদুর মা পুরনো অ্যালবাম থেকে একটা ছবি দেখায়, সেখান থেকে যদু জানতে পারে তার বাবার একজন যমজ ভাই আছে। যদু কবর খুঁড়ে বাবার লাশে কাটা দাগ না দেখতে পেয়ে সব কিছু বুঝে যায়। এছাড়াও বদি নামে যে বন্ধু ছিল স্বপনের, সে গোপন জায়গায় তারা টাকা রাখত, সেখানে এসে খুঁড়ে দেখে কোনো টাকা নেই। বদি টাকা না পেয়ে স্বপনকে সেই গালিগালাজ করে আর কান্না করে। তবে বদি বিশ্বাস করত স্বপন এত জলদি মারা কীভাবে গেল, সে মারা যেতে পারে না, সে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। বদি স্বপনের বাসায় যায়, যদুর মা সব কিছু খুলে বললে বদির মনে সন্দেহ জাগে, সেই যমজ ভাই কি স্বপন হতে পারে। এর পরের সিনে স্বপন বাসায় এসে শায়লার সাথে দুষ্টামি করতে থাকলে যদুকে দেখে অবাক হয়ে যায়। সে না চেনার ভান করলে শায়লা তাকে তার ভাইয়ের ছেলে বলে পরিচয় করিয়ে দিলে যদু স্বপনকে জড়িয়ে ধরে। স্বপন তো খুবই চিন্তায় পড়ে যায়। সে রুমে এসে গেট বন্ধ করে শায়লাকে প্রশ্ন করে, যদু সব কিছু কি বুঝে গেল নাকি? শায়লা পাত্তা না দিয়ে বলে, আরে না, বাপ মারা গেছে আর কেউ তো নাই, তাই চাচার বাসায় আসছে, সব কিছুতেই সন্দেহ। এদিকে নিজের বাবার অন্য মহিলার সাথে গেট বন্ধ করে হাসাহাসি করতে দেখায় যদু মন খারাপ করে। এদিকে রোজিও অবাক হয়ে যায়, কারণ সে কখনো এরকম কিছু আগে দেখেনি। এর পরবর্তীতে দেখা যায় ব্যাংকে টাকা রাখার জন্য এক ব্যাংক কর্মকর্তার কাছে আসে স্বপন। তবে ব্যাংক কর্মকর্তা তাকে সোর্স অফ ইনকাম জানতে চাইলে বিভিন্নভাবে কাটাতে চেষ্টা করে স্বপন। স্বপন তার ড্রাগ ব্যবসা করে 100 কোটি টাকা
ঘুরালেও তার রাখার জায়গা পাচ্ছিল না। সে ব্যাংক কর্মকর্তাকে কিছু ঘুষ দিতে চাইলে ব্যাংক কর্মকর্তা তাকে একটি লোকের সাথে দেখা করতে বলে। সে এসব টাকার কোনো ব্যাখ্যাই দিতে পারছিল না। স্বপন ওই লোকের সাথে দেখা করতে গেলে সেই লোক বিভিন্নভাবে তার কত টাকা আছে সে ডিটেলস জানতে চায়। ওইখান থেকে ফিরে আসার সময় বদি তাকে স্বপন বলে ডাকায় ভুলে স্বপন জবাব দিয়ে ফেলে। বদির মনে সন্দেহ আরও পাকা হয়ে যায়। তবে স্বপন তো দ্রুত, সে বিভিন্নভাবে কাটানোর চেষ্টা করে। সে যে শামসুর রহমান তা বোঝানোর জন্য তাকে বাসায় নিয়ে আসে। শায়লা তাকে চা দেয় এবং শায়লাও বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে এটা তার স্বামী শামসুর রহমান, এলেন স্বপন না। তবে বদি তো নাছোড় বান্দা, তার সন্দেহ 100% থাকে। সে শায়লাকে বলে, স্বপন প্যান্ট শার্ট পরে আসলে আপনি তো তাকে ধরতেই পারতেন না। শায়লা বলে, কি যে বলেন ভাই, নিজের স্বামীকে কেউ না চিনে? এদিকে রাতে খাবার টেবিলে দেখা যায় শায়লার ভাই আসে, আর সেও মাদক ব্যবসার সাথে জড়িত। স্বপন যদুকে বলে যে তুমি বাসায় ফিরে যাও, তবে যদু যেতে রাজি থাকে না। খাবার টেবিলে শায়লা তার ভাইকে দুই এক কথায় ধমক দিলে সে রুমে চলে যায় এবং চিল্লাচিল্লি করতে থাকলে স্বপন তাকে বোঝাতে চায় তার বাসায় আর এসব চলবে না, সে যেন ভদ্র হয়ে থাকে। এদিকে বদি আসার পরে স্বপনের মনে অনেক কিছু ডাউট হয়। সে পরের দিন তার টাকা পয়সা সহ রেডি হয়ে চলে যেতে চায়। শায়লাকে কিছুদিন পরে ফিরবে বললে শায়লা বলে, সত্যি ফিরবা? আর ফিরবাই বা কেন, আমি কি তোমার কিছু লাগে? স্বপন বলে, অবশ্যই ফিরব, তোমরাই তো আমার পরিবার। সে যাওয়ার সময় যদুকে সাথে করে নিয়ে যেতে চাইলে শায়লা তাকে বলে, যদুকে কেন নিবা? স্বপন যদুকে সাথে করে নিয়ে বের হয়, বলে কাজ আছে। যদু এবং স্বপন একটি ফ্লাইওভারের নিচে দাঁড়ায়। স্বপন পিছনে ঘুরে বলে, আমি জানি তুই আমাকে চিনে ফেলছস। যদু তখন আব্বা বলে স্বপনকে জড়িয়ে ধরে এবং পেছনের কাটার দাগ তুলে দেখে এবং শিওর হয় এটাই তার বাবা। স্বপন যদুকে একটি কাজ করার অর্ডার দিয়ে তাকে পাঠিয়ে দেয়। দূর থেকে সিসি ক্যামেরায় দেখা যায় স্বপনকে কেউ ফলো করছে। স্বপনকে একটা গাড়িতে করে তুলে নিয়ে একটা বস্তি বাসার রুমে আটকিয়ে রাখা হয়। স্বপন তখন মায়া কান্না ছেড়ে জোরে জোরে বলে, ভাই আমাকে আটকিয়ে কেন রেখেছেন? আমি শামসুর রহমান, আমি এলেন স্বপন না, আমার বউ বাচ্চা আছে, আমার জন্য টেনশন করছে। এর কিছুক্ষণ পর স্বপনকে চোখ মুখ ঢেকে জোর করে গাড়িতে তুলে একটি বড় সিনেমা হলে নিয়ে আসা হয়। সেখানে তানজিল নামে একটি নতুন ক্যারেক্টার আসে। স্বপন দেখতে পায় সেখানে তার শালা ইকবাল, তানজিল এবং তার বন্ধু বদিও আছে, আর সাথে আরও কিছু লোকজন। বদি স্বপনের কাছে টাকা চাইলে বারবার সে নিজেকে শামসুর রহমান বলে দাবি করে এবং তার কাছে কোনো টাকা নেই বলে। অনেক মারার পরেও যখন সে শিকার যাচ্ছিল না, তখন ইকবালকে বলে তার ভাগ্নিকে এবং বোনকে তুলে নিয়ে আসতে, তারা হয়তো সত্য বলবে। ইকবাল প্রথমে রাজি না হলেও জোর করে আরেকটি লোকের সাথে তাদের ধরে আনতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে সে যে গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়েছিল শামসুর রহমান যদুকে, সেটি ছিল শায়লা রোজিকে নিয়ে যদুকে পালিয়ে যেতে বলেছিল। তার মানে অ্যালেন স্বপন এতই ধূর্ত ছিল, সে আগেই বুঝতে পেরেছিল বিপদের কথা। যদু এসে অনেকভাবে শায়লাকে বোঝায় তার সাথে পালিয়ে যেতে, তবে শায়লা বলে, তোমার চাচা না আসলে আমি কোথাও যাব না। তখন যদু রাগ হয়ে বলে দেয়, ওটা তোমার জামাই না, আমার বাপ। আমার বাপ তোমার জামাইকে মাইরা ফেলে নিজে শামসুর রহমান হয়ে উঠেছে, এটা আমি জানি। শায়লা তখন এসব বিশ্বাস করে না, কারণ সে জানে তার স্বামী ক্রস ফায়ারে মারা গেছে। তারা এসব কথা বলতে না বলতেই গেটে ইকবাল আসে। যদুর কথা না শুনে দরজা খুলে দিলেই ইকবাল আর তার সাথের লোকজন শায়লা ও রোজিকে তুলে নিয়ে যায়। তবে যদু পিছন দিয়ে পালায়, সে পিছন দিয়ে ফলো করতে থাকে তাদেরকে। এদিকে গাড়িতে বসে শায়লা নিজের মনে দোটানায় পড়ে যায়, আসলে সত্য কোনটা? সিনেমা হলে শায়লা ও রোজিকে নিয়ে আসলে তানজিল তা কেটা তার জামাই নাকি প্রশ্ন করায়। শায়লা বলে, এটা তার স্বামী শামসুর রহমান। তাদের সামনেও স্বপনকে ইচ্ছা মতো পেটায় বদি ও তানজিল। তবে কোনোভাবেই স্বপন স্বীকার করে না, সে বলে, আমি শামসুর রহমান। এই জায়গাগুলোতে নাসিরুদ্দিন খানের অভিনয় ছিল দুর্দান্ত। এই ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য জামাকাপড় খুলে তাকে পেটানোর দৃশ্যেও অভিনয় করতে হয়েছে।
ওইখানে এসে চুপি চুপি যখন যদু কিছু করার চেষ্টা করছিল, ওই টাইমে একজন তাকে ধরে নিয়ে আসে এবং তখন যদুকে জিজ্ঞাসা করা হয় যে এটা কে। তখন যদুও বলে এটা আমার চাচা শামসুর রহমান। বদির তখন মাথা খারাপ হয়ে যায়, সে গুলি করে দেয় যদুকে। নিজের চোখের সামনে নিজের ছেলেকে মরতে দেখে স্বপন। পাল্টা শায়লার কাছে পিস্তল ঠেকালে স্বপন বলে, তুমি বলে দাও আমি স্বপন, আমি চাই না তোমরা মারা যাও, মিথ্যা করে হলেও বলে দাও আমি স্বপন। শায়লা বলে, হ্যাঁ ও স্বপন। তানজিলের তখন মাথা খারাপ হয়ে যায়, আসলে কে সত্য বলছে। এদিকে এভাবে একের পর এক লাশ পড়ে গেলে তো সমস্যা। বদি স্বপনকে মারার উদ্দেশ্যে কাছে আসলে তানজিল বদির মাথায় একটা বাড়ি দেয়, সে অজ্ঞান হয়ে যায়। তখন শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় স্বপন আর তার পরিবারকে। তানজিল স্বপনকে বলে ছেলের লাশ নিয়ে যেতে, তার মানে বোঝায় তানজিল সবই বুঝতে পারে, তবে কোনো প্রমাণ নেই, কিছু করার নাই। এর সুযোগ বুঝে বদিকেও মেরে ফেলে ফেলেন স্বপন। পর সিরিজের শেষ দিনে দেখায় কলিং বেল চাপে মংফ্রুকে দেখা যায়, আর স্বপন বলে মাইসেলফ শামসুর রহমান উর্ফ এলেন স্বপন। আর এভাবেই এই সিরিজের শেষ হয়। গাইস কেমন লাগলো আমার মাইসেলফ এলেন স্বপনের ফুল সিরিজ এক্সপ্লেনেশন? অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে যেন আমার ভিডিওগুলো তোমাদের কাছে যায় আমাকে হেল্প করবে আমার চ্যানেলটা গ্রো করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।